আরামবাগ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত, যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড়, ICICI ব্যাংকের পাশে, বারিক মার্কেট, প্রতি সপ্তাহে বুধ ও শনিবার। এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। মহামারীর জন্য রামপুরহাট শহরের মানুষজন থেকে শুরু করে ছোট বড় সমস্ত ব্যবসায়ীরা এমন জনমানবশূন্য রামপুরহাট হাটতলা বাজার শেষ কবে দেখেছেন রামপুরহাটবাসী তা কার্যত মনে করতে পারছেন না, বা বিগত কোনো বছর দেখেছেন বলে মনে করতে পারছেন না তারা। সমস্ত দোকান খোলা, দোকানে সমস্ত মালপত্র সাজানো, কিন্তু নেই কোনো ক্রেতাদের সেই আগের মতো ভিড়। রামপুরহাটের এই হাটতলা বাজার হচ্ছে রামপুরহাট শহরের প্রাণকেন্দ্র, যেখানে পুজোর আগে সকলেই আসেন জামা কাপড় থেকে শুরু করে জুতো এমনকি সমস্ত কিছু কিনতে। হাটতলা বাজারে রয়েছে প্রায় কয়েকশো ব্যবসায়ী। বিগত কিছুদিন আগে গিয়েছে তারাপীঠে কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যার পর থেকে রামপুরহাট শহরের প্রায় সমস্ত দোকানে ভিড় জমতে শুরু করে, কিন্তু এই বছর কার্যত রামপুরহাট শহরের হাটতলা থেকে শুরু করে সমস্ত দোকানই আজ খাঁ খাঁ করছে। মহালয় আর বাকি আর কিছুদিন, তারপরে পুজো শুরু হতে আর মাত্র দুটো মাস। বিগত বছরগুলিতে এই সময় বাজারগুলিতে শুরু হয়ে যায় পুজোর কেনাকাটা, রমরমিয়ে চলে কেনাকাটা। কার্যত ব্যবসায়ীরা দম ফেলার খাবার সময়টুকুও পান না ঠিক মতো করে, কিন্তু করোনার জেরে সেসব আজ অতীতে পরিণত হয়েছে। করোনার কড়াল থাবার ঘাসে কেড়ে নিয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাপন, সেই আঁচ পড়েছে রামপুরহাট শহরের সমস্ত ব্যবসায়ীদের কপালে। কবে ফিরবে আগের মতো স্বাভাবিক ছন্দে জীবনযাপন? বিগত বছরের মতো এবার কি সেই আগের মতো ক্রেতা আসবে? সেই নিয়ে চিন্তার ভাঁজ জন্মেছে তাদের কপালে। রামপুরহাট থেকে রিন্টু পাঁজা, রিপোর্ট আরামবাগ টাইমস। মূল্যই যেটা হচ্ছে, মানে ব্যাপার যেটা এখন হচ্ছে, করোনার যে জন্যে যে লকডাউন এই সব পর্বের জন্যেই টোটালি বাজার স্টপ হয়ে গেছে একদম। আর অবস্থার জন্য তো আমাদের রামপুর তারাপীঠে হয়, কিন্তু আমাদের রামপুরহাটে বাজারটা মানে রামপুরহাট থেকে টোটালটা সাপ্লাই হয়, হোলসেল মার্কেটের যা কাপড় চুপড় বিভিন্ন জিনিস সেটা টোটালি অফ হয়ে গেছে। কিছুই মানে এবছর মানে কোনো বাজারই নাই না। আমাদের তো অবস্থা খুবই খারাপ, সামগ্রিক ব্যবসার অবস্থাই খারাপ। আমরা যা খবর পাচ্ছি তাতে আমরা কাপড়ওয়ালা, আমাদের তো অবস্থা আরও খারাপ, কারণ আমাদের যা ফেস্টিভ্যালগুলো ছিল সব তো বেরিয়ে গেছে। এখন সামনে পুজোয় আমাদের আশা ভরসা যা হবে পুজোতে, আর কৌশিকী অমাবস্যায় চরম হারে বিক্রি হয় আমাদের কাপড়ের, যেগুলো ধরেন ডেলি ইউজের জিনিস সেগুলো চরম বিক্রি হয়। মায়ের শাড়ি, তারপরে বারমুডা টারমুডা এইসব অনেক জিনিস যেগুলো লোক ব্যাপক হারে কিনে সেটা টোটালি স্টপ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শরীফ। প্রত্যেক বছর কৌশিকী অমাবস্যা উপলক্ষে রামপুরহাটে প্রচুর পরিমাণে ভিড় হয়, এবং শুধু এই কৌশিকী অমাবস্যার বাজারের উপরে নির্ভর করে কিন্তু আমাদের দুর্গাপুজোর বাজারও প্রচণ্ড ভালো হয়। কিন্তু এবছর কৌশিকী অমাবস্যাতে বাজার ভালো না হওয়ায় এবং ভিড় না হওয়ায় আমাদের দুর্গাপুজোর বাজারের কেমন হবে সেটাও ঠিক মতন আমরা বলে উঠতে পারছি না, কারণ ওই অমাবস্যার বাজারের উপরও আমরা অনেক ডিপেন্ড করি। আমার নাম সন্তোষ বাবু।